চলে এসেছি দুগ্গা ছাতু তুলতে। তো দেখতে পাচ্ছেন কত দুগ্গা ছাতু হয়ে আছে, জেঠিমা খবর দিল আমাদেরকে, জেঠিমা খবর দিল আমাদেরকে যে দুগ্গা ছাতু হয়েছে। সঙ্গে সঙ্গে আমরা সবাই মিলে ছুটে চলে এলাম দুগ্গা ছাতু তুলতে। তো এই দেখো কাবেরি এখানে দুগ্গা ছাতু তুলছে, আর জেঠু ভাবছে যে আমি সবাইকে পাড়া প্রতিবেশী সবাইকে ডাকছি, হয়তো সে বুঝতে পারেনি আমি ফোনে কথা বলছি আপনাদের সাথে। তো যাই হোক, এইখানে কত দুগ্গা ছাতু হয়ে আছে, সে ঘরে নেই। এই দেখো দেখতে পাইছ জেঠিমা একটু তুলছে, আরে এই দেখো কত তুলবে মানুষ। এই দেখো কাবেরি হাতে দেখতে পাইছ, দেখুন বন্ধুরা এখানে কত ছাতু ফুটে আছে। প্রকৃতিও জানান দিয়ে দেয় মা দুর্গা আসতে চলেছেন, আর এই মায়ের আগমন বার্তা দিতে এই ছাতু ফোটে প্রতি বছর। ঠিক পুজোর দু এক সপ্তাহের আগেই এই ছাতু ফোটে। আমরা অনেকেই মাশরুম ছাতু খাই, কিন্তু এই ছাতুর স্বাদটাই আলাদা। আর দুর্গাপুজোর সময় এই ছাতু হয় বলে এই ছাতুর নাম দুর্গা ছাতু। বন্ধুরা আপনারা কে কে দুগ্গা ছাতু খেয়েছেন বা দেখেছেন আপনারা কমেন্ট করে জানাবেন। তো শর্টস ভিডিও ছেড়েছিলাম, আপনারা অনেকেই কমেন্ট করেছেন এই ছাতু এই প্রথম দেখলাম, কেউ বলেছেন কিভাবে খায় বা কি হয় এগুলো দিয়ে। তো এগুলো রান্না করা হয় মাশরুম ছাতুর মতোই, রান্না করতে হয় এগুলোকে, কিন্তু মাশরুম ছাতুর থেকে এই ছাতু খেতে খুবই সুস্বাদু লাগে। দুর্গাপূজার সময় দুর্গা ছাতু প্রচুর ফুটে, আজকে একটু ছোটো ছোটো ফুটেছে, এগুলো দুদিন পর আবার হবে, আশা করি বড় বড় হবে, তখন যদি ফুটে আমি আপনাদেরকে দেখাবো। তো আপনাদেরকে দেখালাম এইটুকুই আজকে দেখালাম, তো পরে আবার আপনাদের সঙ্গে কথা বলবো, আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমাদের বাগানটাও একটু দেখিয়ে দিলাম, অনেকদিন পর এসেছি বাগানে। তো আমি স্নান করবো, এখন বাজছে দুপুর 12:30, তো 12:30 সময় স্নান করতে যাবো। জেঠিমা খবর পেয়েছে যে এরকম দেখতে পেয়েছে, গরু বাঁধতে এসেছিল, তো গরু বাঁধতে এসে সে খবর দিচ্ছে ঘরে যে যে এই চলো দুগ্গা ছাতু ফুটেছে তোরা দেখবি চো। তো দুগ্গা ছাতু ফুটেছে যখন দেখতে চলে এলাম, আর কাবেরি এখানে তুলছে, আমি আপনাদের সঙ্গে কথা বলছি, কাবেরি নিশ্চয়ই আপনাদের সঙ্গে পরে কথা বলবে। তো আপনারা দেখতে থাকুন, দেখুন একবার পুরো সাদা হয়ে আছে চারপাশটা,
হ্যাঁ সাদা হয়ে আছে একবার, কত সুন্দর একবার, এই দেখুন একবারে কি সুন্দর হয়ে আছে। আচ্ছা কি সুন্দর একবার ছাতু খেতে তো খুব ভালোই লাগে, তো ছাতু দুর্গা ছাতু খুবই ভালো খেতে লাগে। আর এইগুলো এই দুর্গাপূজার সময় ফুটে, তার আগে কিন্তু ফুটে না। হ্যাঁ বাবু চলে এসো, সাবধানে এসো। তো এই যে ওরা ওখানে মানে কী বলবো, এত ছাতু দেখতে পেয়ে কোথায় তুলবে কোথায় না তুলবে সেরকম অবস্থা। এই লাভ ঠিক আছে, তুমি চলে এসো, তুমি তুলো, আমরা চলে যাচ্ছি, আমার স্নান করতে হবে। ঠিক আছে, তো কত সাত তুলো হয়েছে দেখ। দেখতে পেয়েছো কত সাত তুলো হয়েছে? বন্ধুরা আমরা এখন বাড়ি যাচ্ছি, বাবুও স্নান করেনি, অনেক বেলা হয়েছে, যদিও আমার রান্না হয়ে গেছে। তো এই দেখুন এই ছাতুগুলো তুলেছি, তো ভাজলে এইটুকু হয়ে যাবে, এত এত মনে হচ্ছে, এখনো পরিষ্কারও করতে হবে, কাদাও আছে দেখুন। কি রান্না করবে গো? বাবুকে নিয়ে এসো, বাবুকে চাগিয়ে নিয়ে এসো, চাগিয়ে নিয়ে এসো, চাগিয়ে নিয়ে এসো। কি সুন্দর একটা গন্ধ উঠছে ছাতু থেকে, টাটকা ছাতু, ভালো লাগবে খেতে খুব। ছাতুর পোস্ত করে না, চলে আসো, চলে আসো, এই যে বাবু, টাকা করে দাও। তো বন্ধুরা আমার রান্না তো আগেই হয়ে গিয়েছিল, আপনাদেরকে বললাম, তো ওদের স্নানও হয়ে গেছে, ওদেরকে ভাত দেব। তো এখন আমি দুর্গা ছাতু দিয়ে ঝটপট করে ওদের জন্য চারটা পকোড়া ভেজে দিচ্ছি। আর আজ এইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।